আসসালামু আলাইকুম। শুরুতে একটু দুর্বলতার কথা দিয়ে শুরু করি, তারপর মূল আলোচনায় আসছি। জাকের আলী অনেক যে বলতে আউট হয়েছেন সেটা আউটসাইড অফস্টাম্প, একটা ফুল লেন্থের বল ছিল। অফসাইডে শুধুমাত্র এক্সট্রা কাভারে 10টা রান বাদে পয়েন্ট এবং কাভার দিয়ে জাকের আলী অনেক কোনো রান করতে পারেন নাই। বেশ কয়েকটা বল অফসাইডে শর্ট খেলতে গিয়ে মিসও করেছিলেন। বিপিএল এর ফাইনাল ম্যাচে তাকে ওই আউটসাইড অফস্টাম্প ওই জোনটাতেই ট্র্যাপ করেছিলেন বোলাররা। সো জাকের আলী অনেককে আন্তর্জাতিক ক্রিকেটে সার্ভাইভ করতে হলে অফসাইডের শটের রেঞ্জটা বাড়াতে হবে। এবার আসল কথায় আসছি, জাকের আলী অনেক রেডি প্রোডাক্ট, তাকে এখনই আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া দরকার। এই ব্যাপারে অনফিল্ডের তরফ থেকে আমরা একটা ভিডিও করেছিলাম গেল বেশ কয়েকদিন আগেই, যখন জাকের আলী অনেককে টি-20 স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় নাই। তবে বাংলাদেশের বর্তমান সিলেকশন প্যানেলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক রাজের যে সিলেকশন প্যানেল, জাকের আলী অনেককে তারা অন্তর্ভুক্ত করেছে যখন সুযোগটা পেয়েছে। আলিস আল ইসলাম যখন ইনজুর্ড হয়েছেন, সাইফুদ্দিনকে না নিয়ে, যেহেতু সাইফুদ্দিন প্রুভেন প্লেয়ার, জাকের আলী অনেক মিডল অর্ডারের স্টেবিলিটি বাড়ানোর জন্য তাকে নেওয়া হয়েছে। সালাউদ্দিন স্যার একটা কথা কিন্তু বলেছিলেন, তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের পর জাকের আলী অনেকই এই মুহূর্তে বাংলাদেশের অ্যাভেলেবল সেরা ফিনিশার। তার বিপিএল এর ফাইনাল ম্যাচের পারফরমেন্সের পর অনেকেই বলার চেষ্টা করছিলেন যে জাকের আলী চলে কিনা, আন্তর্জাতিক সার্কিটে টিকবে কিনা। সত্যি কথা বলতে এখন যদি জাকেরকে না নেয়া হতো তাহলে তার পরবর্তী টি-20 ম্যাচ খেলার জন্য অপেক্ষা করতে হতো 1 বছর, পরের বিপিএল এর সময় তিনি আর এই ফর্মে নাও থাকতে পারতেন। তার টি-20 ক্যারিয়ারটা সত্যিকারের অর্থে পারভেজ ইমন, মেহেদী মারুফদের মতোই ওইভাবে আপনার আমার সামনে এক্সপোজড হতো না। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল মান অর্জনের জন্য একটা প্লেয়ারকে সময় দিতে হবে, তার ওয়ার্ক ইথিক্সটা বাড়াতে হবে, তার ব্যাটিং টেকনিক নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে তার চাইতে বেটার তো কেউ নাই। আর কাউকে খুঁজে দেখাতে পেরেছেন আপনি? বিপিএল যে গেল, আর কেউ তো তার মতো পারফর্ম করতে পারেন নাই ওই পর্যায়টাতে। সো তিনি যখন সুযোগটা পেয়েছেন, সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছেন, এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। জাকের আলী অনেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তিনি একজন কোচ ওরিয়েন্টেড প্লেয়ার, অর্থাৎ কোচ যেভাবে চাচ্ছেন তিনি সেইভাবে ডেলিভার করতে পারেন, ওই রেডিনেসটা তার মধ্যে রয়েছে। আরেকটা বিষয় আমরা এর আগেও দেখিয়েছিলাম, আমরা যদি টি-20 এবং সেই সঙ্গে ওয়ানডে ফরম্যাটে তার ব্যাটিং এর পার্থক্যটা একটু দেখাতে চাই। ওয়ানডে ফরম্যাট বলতে গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, যেটা আমরা আপনাকে এর আগেও দেখিয়েছিলাম, যে ওয়ানডে ফরম্যাটে যখন ব্যাটিং করছেন ব্যাকলিফটের জায়গাটা খেয়াল করে দেখবেন, দাঁড়ানোর স্টান্সের জায়গাটা খেয়াল করে দেখবেন। টি-20 ক্রিকেটের সঙ্গে কিন্তু অনেকই বেমিল রয়েছে, অর্থাৎ একরকমের ব্যাকলিফট বা এক ধরনের দাঁড়ানোর স্টাইল না। ওয়ানডে ক্রিকেটে ডেফিনেটলি সিঙ্গেলসের উপর বেস করে খেলতে হয়, তখন ব্যাকলিফট বা ব্যাট সুইংটা এত না হলেও চলে। কিন্তু টি-20 ক্রিকেটে জাকের আলী অনেক অনেক বেশি মাত্রায় ব্যাট সুইং ওরিয়েন্টেড, যেহেতু তাকে এখানে শর্ট নেগোশিয়েট করতে হবে বা তার আর্জেন্সিটা পজিটিভ ক্রিকেট খেলার, সো ওই জায়গাটা তার মধ্যে অবশ্যই রয়েছে এবং সেটা তিনি বিপিএল থেকে করে দেখিয়েছেন। এই পার্টিকুলার ম্যাচটাতে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে ওই তাড়াহুড়ার জায়গাটা ছিল না। যখন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটে বল কানেক্ট করছিলেন ওই সময়টায় তিনি কি করেছেন, তিনি কিন্তু ওয়েট করেছেন। তিনি কি ওয়েট করেছেন? তিনি সিঙ্গেলসের উপর বেস করে মাহমুদুল্লাহ রিয়াদকে স্ট্রাইক দিয়েছেন। যখনই মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়েছেন তখন তিনি চার্জটা নিয়েছেন। এটাই তো একটা কমপ্লিট ব্যাটসম্যানশিপের পরিচায়ক সত্যিকারের অর্থে। এবং যে বিষয়টা আমরা সবসময় বা বরাবরই মিস করি, যে কোন একজন ব্যাটার তার পটেনশিয়ালিটি বুঝে খেলাটা, সিচুয়েশন বুঝে খেলাটা। যখন আমার সিনিয়র পার্টনার হি ইজ হ্যাভিং আ ফ্লো, তিনি বল ব্যাটে কানেক্ট করছেন, তখন আই মাস্ট স্টপ, আমার তাকে সাপোর্ট দেওয়া উচিত, কিংবা আমার আস্কিং রান রেট অনুযায়ী আমার স্ট্রাইক রোটেশনটা খুব গুরুত্বপূর্ণ। ওই কাজটাই জাকের করেছেন। ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতোই বলবো, কারণ এর আগে এশিয়ান গেমসে খেলেছেন, ওইটাকে আসলে খুব বেশি ধরা যায় না। এরকম সার্কিটে প্রথমবারের মতো খেলতে এসেছেন, নার্ভের একটা ব্যাপার ছিল, নার্ভটাকে হ্যান্ডেল করেছেন। বাট উইকেট জোনে যে সমস্ত বল পেয়েছেন, টু বি ভেরি অনেস্ট, এই যে ছক্কাগুলো, এই রেঞ্জ হিটিং পাওয়ারটা, এটা আসলে বাংলাদেশের কোনো একজন ব্যাটসম্যানের আসবে আমরা খুব চিন্তা করতাম, আশরাফুল ভাই, আফতাব ভাইদের পরে, হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকেও এরকম আমরা দেখতে পেয়েছি। আদারওয়াইজ খুব বেশি ব্যাটারদেরকে আমরা এরকম দেখতে পাইনি। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে যখন রেঞ্জ হিটিংটা করছেন, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ বলি কিংবা জাকের আলী অনেক বলি, ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করতে হয়, কিন্তু ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করতে গিয়ে এমন পজিশনে না যে ফ্রন্ট ফুটটা আর ব্যাক ফুটটা অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকা, ফ্রন্ট ফুট ব্যাক ফুটের মধ্যে একটা সামঞ্জস্যতা বিরাজ করা, সেটা জাকের আলী অনেকের মধ্যে আছে। এটা আমি বিপিএল থেকে লক্ষ্য করেছিলাম, কারণ আমাদের এখানে ব্যাটারদের যে প্রবলেমটা হয় যে ফ্রন্ট ফুটটা ক্লিয়ার করতে গিয়ে ব্যাটাররা অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুটটা ছড়িয়ে দেয় বা বলের লাইন থেকে সরে যায়, যেটা নাজমুল শান্তর মধ্যে নাওয়াডেজ আমরা লক্ষ্য করছি। আমার কাছে মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি রেক্টিফাই করা খুব জরুরি। সো সেই জায়গাটায়
অনেকের একটা বেশ ভালো বডি বায়োমেকানিক্স আছে, যেটা সত্যিকারের অর্থে বলতেই হবে। মাহমুদুল্লাহ রিয়াদের প্রশংসা তো আর কি করব, আমি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আলাদা একটা ভিডিও করবো আগামীকাল সকালে, আপনারা দেখতে পাবেন। আমার কাছে মনে হয় যে এটা একটা জবাব ছিল অনেকের জন্যই, বিশেষ করে যারা ভাবেন যে টি টোয়েন্টি ক্রিকেট শুধুমাত্র তারুণ্যের খেলা। ডেফিনেটলি তারুণ্যের খেলা, কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন আছে। মাহমুদুল্লাহ রিয়াদরা কিন্তু একদিনে ওই পর্যায়টায় যান নাই। আমাদের আজকের ব্যাটিং অনেক ল্যাকিংসের জায়গা ছিল। আমি জানি না লিটন কুমার দাস কি করছিলেন, অ্যাক্রস গিয়ে ওইভাবে জাস্ট হুইপিং দ্য বল অ্যাওয়ে, ওই ধরনের একটা বলে ওই ধরনের শট। তাওহিদ হৃদয় ব্যাক টু ব্যাক তিনটা বল ডাউন দ্য ট্র্যাকে গিয়েছেন, বোলারকে আপনি বুঝিয়ে দিচ্ছেন আপনার ইন্টেনশনটা কি। আরেকটা সবচেয়ে অবাক করা বিষয় সেটা হচ্ছে তাওহিদের নিজের কাছে নিজেকে প্রশ্ন করা উচিত, প্রত্যেকটা বলে অফ লেগ সাইডে খেলছেন, প্রত্যেকটা বলে লেগ সাইডে খেলতে যাচ্ছেন। সো কিছু বল তো ছিল, দুইটা বল অন্তত ছিল যেটা আউটসাইড অফ স্ট্যাম্প কাট করার মতো বল ছিল, সেটাও লেগ সাইডে খেলতে যাচ্ছেন। সো এই জায়গাগুলো কিন্তু বোলারের সাইকোলজিতে অনেকাংশে প্রভাব ফেলে, এই সেন্সে যে বোলার আপনার ইন্টেনশনটা বুঝে যান এবং বোলার তখন আপনাকে ওইভাবে বোলিং করেন। সো এগুলো কিন্তু রেকটিফাই করা অনেক জরুরি বিষয়, কারণ আপনারাই আমাদের প্রাইম ব্যাটসম্যান, আপনারাই খেলবেন সত্যিকারের অর্থে আগামী 5-10 বছর পর, আপনারাই বা আগামী 5-10 বছরে আপনারাই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন। সো এই ম্যাচুরিটিটা ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করি। বাট আজকে জাকির যেটা করেছেন, আমার কাছে মনে হয় যে ছোট্ট একটা রিকোয়েস্ট জাকিরের কাছে আমরা করেছিলাম, সেই রিকোয়েস্টটা তিনি রেখেছেন। এবং টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয় যে যখন এগুলো দেখি, দেখতেও খুব ভালো লাগে। বিপিএলে 15-20 নম্বর ওপরে যেভাবে পারফর্ম করেছেন, এই কারণেই তাকে দলে নেয়ার জন্য ওইভাবে আমরা আসলে আওয়াজ তুলেছিলাম। তো আজকে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেটা করে দেখিয়েছেন, নাও করতে পারতেন সেটা কোনো ফ্যাক্টর না, বাট তার পটেনশিয়ালিটি আছে এবং সেটাকে তিনি শো করেছেন সত্যিকারের অর্থে। জাকিরকে এখন যদি আপনি সুযোগ না দিতেন, তাহলে যে বিষয়টা ঘটতো তা হচ্ছে তার পরবর্তী টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য 1 বছর অপেক্ষা করা লাগতো, ততদিনে তার এই স্কিলটা চলে যাইতো। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।